আজকে আমরা উদ্ভিদের সমন্বয় নিঃসরণ অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। উদ্ভিদের সমন্বয়, সমন্বয় মূলত কি? উদ্ভিদের বিভিন্ন কার্যকলাপ যেমন প্রজনন, অনুভূতি গ্রহণ ইত্যাদি আরও অনেক শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ যে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয় তাকেই মূলত সমন্বয় বলে। উদ্ভিদের বিভিন্ন ক্রিয়াকলাপের মধ্যে যদি সমন্বয় না থাকত তাহলে উদ্ভিদের জীবনে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দিত। এমনকি প্রাণীদেহেও সমন্বয় হয়ে থাকে, প্রাণীদেহ যদি এই সমন্বয় সাধন না হতো তাহলে প্রাণীদেহেও বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দিত। এখন উদ্ভিদের এই সমন্বয়গুলো মূলত কিসের কিসের মধ্যে হয়ে থাকে? উদ্ভিদের জীবনচক্রের বিভিন্ন পর্যায়, যেমন অঙ্কুরোদ্গম, পুষ্পায়ন, ফল সৃষ্টি, বার্ধক্য প্রাপ্তি, সুপ্তাবস্থা, এগুলোর মধ্যে সমন্বয় সাধন হয়ে থাকে। আবার উদ্ভিদের বৃদ্ধি ও চলন, এছাড়া আরও অনেক যে শারীরবৃত্তীয় কাজগুলো আছে সবগুলোই একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে চলে। অর্থাৎ একটা কাজ যখন সংগঠিত হয় একটা কাজ আরেকটা কাজকে বাধা দেয় না। এই যে বাধা দিচ্ছে না, একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে সংগঠিত হচ্ছে, এটি মূলত সমন্বয়। এখন উদ্ভিদের দেহে কিন্তু কোনো তন্ত্র নাই, যেমন প্রাণীদেহে বিভিন্ন তন্ত্র আছে এই কাজগুলো সংগঠনের জন্য, আলাদা আলাদা তন্ত্র আছে, কিন্তু উদ্ভিদ দেহে কোনো তন্ত্র নাই। তারপরে এই কাজগুলো কিভাবে একটা সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে সংগঠিত হচ্ছে? এগুলো একটা বিশেষ হরমোনের সাহায্যে হয়ে থাকে, অর্থাৎ একটা বিশেষ জৈব রাসায়নিক পদার্থের মাধ্যমে হয়ে থাকে, বা হরমোনও বলতে পারি আমরা। উদ্ভিদ দেহে এই হরমোনটাকে মূলত ফাইটোহরমোন বলে। তাহলে ফাইটোহরমোনটা কি? যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহে উৎপন্ন হয়ে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে তাকে ফাইটোহরমোন বা বৃদ্ধিকারক বস্তু বলে। এখন উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের ফাইটোহরমোন থাকে, এর মধ্যে তোমাদের বইয়ে কিছু ফাইটোহরমোন নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলোর মধ্যে আছে অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, অ্যাপসাইটিক অ্যাসিড, ইথিলিন। এই ফাইটোহরমোনগুলোর মধ্যে অক্সিন, জিবেরেলিন এবং সাইটোকাইনিন, অর্থাৎ প্রথম তিনটা, এদেরকে বলা হয় বৃদ্ধি সহায়ক হরমোন। অন্যদিকে অ্যাপসাইটিক অ্যাসিড, ইথিলিন, এই দুইটাকে বলা হয় বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন। অর্থাৎ অক্সিন, জিবেরেলিন এবং সাইটোকাইনিন উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। অক্সিন কি? অক্সিন এই হরমোনটা প্রথম আবিষ্কার করে চার্লস ডারউইন, এবং এটা মূলত ভ্রূণ মুকুলাবরণীর অগ্রভাগে পাওয়া যায়, এবং এটা অবশ্যই একটা বৃদ্ধি সহায়ক হরমোন। আবার জিবেরেলিন কি? এটি সাধারণত চারা গাছ, বীজপত্র ও পত্রের বর্ধিঞ্চ অঞ্চলে এদের দেখা যায়, এবং এর প্রভাবে উদ্ভিদের পত্রমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। সাইটোকাইনিনও একটা বৃদ্ধি সহায়ক হরমোন। অন্যদিকে অ্যাপসাইটিক অ্যাসিড এবং ইথিলিন, এই দুইটা হচ্ছে বৃদ্ধি প্রতিবন্ধক, অর্থাৎ এরা উদ্ভিদের বৃদ্ধিতে বাধা দেয়। ইথিলিন হচ্ছে একটি গ্যাসীয় পদার্থ এবং এটা ফল পাকাতে সাহায্য করে, কিন্তু অন্যদিকে আবার ইথিলিন পাতা, ফুল এবং ফলের ঝরে পড়াও ত্বরান্বিত করে। তাহলে আমরা মোটামুটি উদ্ভিদের ফাইটোহরমোনগুলো সম্পর্কে ধারণা পাইলাম। এরপর আসি উদ্ভিদের চলন। আমরা অনেকেই জানি যে উদ্ভিদের জীবন আছে, কিন্তু অনেকেই জানি না যে উদ্ভিদের চলনও আছে। হ্যাঁ, উদ্ভিদের চলনও আছে, কিন্তু এটা আসলে প্রাণীর চলনের মতো না। উদ্ভিদের চলনটা কেমন? দেখো, অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংঘটিত হয়। আবার একটু বলি, অভ্যন্তরীণ বা বহির উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদ দেহে চলন ও বৃদ্ধি সংঘটিত হয়। তাহলে এটা কেমন? তোমাদের বইয়ে দেখবা একটা পরীক্ষা আছে, যেখানে একটা বোতলের মধ্যে কিছু পুষ্টিদ্রবণ নিয়ে একটা চারা গাছ এমনভাবে রাখতে বলা হয়েছে যাতে চারা গাছের মূলগুলো পানির মধ্যে থাকে, এবং এরপর গাছসহ বোতলটিকে জানালার কাছে কোনো আলোকিত স্থানে রাখতে বলা হয়েছে। এরপর 4 থেকে 5 দিন পর দেখা যাবে যে উদ্ভিদের কাণ্ডের অংশ জানালার বাইরের দিকে বেঁকে গেছে আর মূলগুলো আলোক উৎসের বিপরীত দিকে বেঁকে গেছে। এখন কাণ্ড থেকে যে উপরের অংশ, অর্থাৎ কাণ্ড পাতাগুলো আলোর দিকে বেঁকে গেল, এটাই হচ্ছে উদ্ভিদের চলন। এখন মনে হতে পারে যে এরা আলোর দিকে বেগে গেছে কেন? আমরা সবাই জানি যে উদ্ভিদ কি পাতার মধ্যে খাদ্য তৈরি করে, তাই না? সবুজ অংশের সাহায্যে খাদ্য তৈরি করে, এবং সালোক সংশ্লেষণ
প্রক্রিয়ার সাহায্যে খাদ্য তৈরি করে। এর জন্য কিন্তু উদ্ভিদের কি আলোর প্রয়োজন, সূর্যের আলোর প্রয়োজন। এজন্য কি খাদ্য তৈরি করার জন্য কাণ্ড থেকেও পাতার অংশগুলো আলোর দিকে সরে যাচ্ছে। অন্যদিকে কিন্তু উদ্ভিদের মূল খাদ্য তৈরি করে না এবং এর সূর্যের আলোরও প্রয়োজন হয় না। এজন্য কি হচ্ছে, উদ্ভিদের মূলের আলোর বিপরীতমুখী চলন হচ্ছে। অর্থাৎ এই যে উদ্ভিদের ওপরের অংশটুকু আলোর দিকে বেঁকে যাচ্ছে, এটাই উদ্ভিদের চলন। আবার যে মূলটা আলোর বিপরীত দিকে সরে যাচ্ছে বা বেঁকে যাচ্ছে, এটাই হচ্ছে আলোর বিপরীতমুখী চলন। তাহলে আমরা হয়তো উদ্ভিদের চলনটাও বুঝতে পেরেছি। এখন তোমাদের এই অংশগুলো যেগুলো এখন আলোচনা করা হলো, এগুলো সবই তোমাদের বইয়ে বিস্তারিত দেওয়া আছে। এগুলো সবাই একটু বাসায় দেখবা।